ভোট টানতেই জামায়াতকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রমাণ করতে চায় বিএনপি মত বিভিন্ন মহলের গণতন্ত্র পুনরুদ্ধারেই একই প্রতীকে নির্বাচন যুক্তি ঐক্যফ্রন্ট নেতাদের বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহিংসতা রোধে জামায়াত শিবির হেফাজত সংশ্লিষ্টদের সব ধরনের সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে বিল প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরের অঙ্গীকারে 15ই ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ইশতেহার জানালেন ওবায়দুল কাদের সমান সুবিধা নিশ্চিত না করে সরকারের নীল নকশা বাস্তবায়ন করছে ইসি বললেন ফখরুল নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বললেন কমিশনার রফিকুল ইসলাম এবং চট্টগ্রামের চাকতাইয়ে সুতার গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট দেখছিলেন শিরোনাম বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি গোলাম রাব্বি বাংলার সময় শুরুতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে চট্টগ্রামের চাকতাইয়ে সুতার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে ধন্যবাদ আমরা এখন আছি এই চট্টগ্রামের যে চাকতাই এলাকায় যে সুতার গোডাউনে আগুন লেগেছে সেখানে তো সেক্ষেত্রে আমরা এখন দেখছি আগুনের তীব্রতা আগে থেকে কিছুটা কমে এসেছে কিন্তু এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তো সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের যে 12টি ইউনিট রয়েছে সে 12টি ইউনিট কিন্তু এখন কাজ করছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য সেই বিকেল 4:30টায় যে আগুনের সূত্রপাত হয়েছিল সে আগুন কিন্তু এখনও জ্বলছে এবং গোডাউনের ভিতর যে সুতার মালামাল ছিল সবকিছুই কিন্তু পুরোপুরি এখানে পুড়ে গেছে এমনটি আমাদেরকে জানিয়েছে এখানকার কর্মচারীরা এবং আমরা যতটুকু এখানে খবর নিয়েছি সেক্ষেত্রে এটি একটি সমীরণ বড়ুয়া নামের একজনের গোডাউন তার বাইরে থেকে কাজ করে নেই গোডাউনে কিন্তু মালামাল মজুত করে রাখা হতো আমরা তার ছেলের সাথে কথা বলেছি সে এখানে ছিল সে আমাদেরকে জানিয়েছে এখানে প্রায় কয়েক কোটি টাকার মালামাল ছিল এবং সব মালামাল কিন্তু পুড়ে গেছে এমনটি সে আমাদেরকে জানিয়েছে এবং এগুলো হচ্ছে আসলে মাছ ধরার যে জাল রয়েছে সুতা দিয়ে যে জাল তৈরি করা হয় সেই জালগুলোই কিন্তু এখানে আছে এবং বেশিরভাগই কিন্তু তৈরিকৃত জাল ছিল এবং নাইলনের সুতার জাল হওয়ার কারণে যখনই এই সুতার মধ্যে পানি পড়েছে সেই পানির কারণে এবং আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে তো সেক্ষেত্রে সমীরণ বাবুর ছেলে যার গোডাউন তিনি আমাদেরকে জানিয়েছে এখানে প্রায় কোটি টাকা তাদের ক্ষতি হয়ে গেছে আজকে শুক্রবার হওয়ার কারণে এখানে কেউ ছিল না কিন্তু কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বা কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেই বিষয়টি আসলে তিনিও নিশ্চিত নন সেক্ষেত্রে সে আমাদেরকে জানিয়েছে যদি আগুন যখন নিয়ন্ত্রণে আসবে এরপরে আসলে ফায়ার সার্ভিস সহ সবার সাথে কথা বলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টি জানার চেষ্টা করবে সেক্ষেত্রে আমরা আসলে অনেকক্ষণ ধরে এখানে আছি এবং আমরা দেখছি সে আগুনের যে তীব্রতা ছিল প্রথম এখানে আসলে ফায়ার সার্ভিসদের প্রথমে যে কাজটি ছিল তারা হচ্ছে বাইরে যে আসলে এখানে যে জালগুলো রয়েছে নাইলন সুতার যে জালগুলো বাইরের দিকে সেগুলো প্রথমে আগুন যাতে সেখানে না ধরে সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছে এবং বাইরের দিকে কিন্তু আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন যে মূল গোডাউন রয়েছে সেই মূল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এবং মূল গোডাউনের প্রায় বেশিরভাগ কিন্তু জ্বলে গেছে পুরোপুরি আমরা বলতে পারি বাইরের সুতার আগুন নিভানোর পরে কিন্তু এই মুহূর্তে যে গোডাউন রয়েছে সে গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পার্শ্ববর্তী যে পূর্বী সিনেমা হল রয়েছে সে পূর্বী সিনেমা হলে যে আগুন ছিল সে আগুনটি কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই মুহূর্তে যে মূল গোডাউন রয়েছে সুতার সে মূল গোডাউনের আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এখানে ফায়ার সার্ভিস সহ যারা এলাকাবাসী রয়েছে তারা সেক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সেটি আমাদেরকে এখানে জানিয়েছে এই মুহূর্তে যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু যে সুতাগুলো রয়েছে যেগুলো বাঁচানো সম্ভব হয়েছে সেগুলো তারা বাইরে আনার চেষ্টা করছে তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের যে চাকতাই এলাকায় যে সুতার গোডাউনে আগুন লেগেছে তার সর্বশেষ খবর আমরা এতক্ষণ ছিলাম চট্টগ্রামের চাকতাইয়ে যেখান থেকে আমাদের রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস সুতার গোডাউনে আগুন লাগার ঘটনার সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন
ভোট টানতেই জামায়াতের মতো আদালত স্বীকৃত যুদ্ধাপরাধী দলকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা চলছে বলে মনে করছে ইসলামী দলগুলো। এ অবস্থায় তরুণ প্রজন্মের ভোট টানতে এমন বিতর্কিত মন্তব্যের কারণে বিএনপিকেই বেকায়দায় পড়তে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য তাদের। আরও জানাচ্ছেন কমল দে। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামের বিতর্কিত ভূমিকা বর্তমানে বিশ্ব স্বীকৃত। ইতিমধ্যে আদালত তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও বাতিল করেছে, আর নির্বাচন কমিশন বাতিল করেছে তাদের দলীয় প্রতীক দাঁড়িয়ে পাল্লা। এই অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জামায়াত ও মুক্তিযুদ্ধ রয়েছে বলে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান। যুদ্ধাপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। আর বিএনপির এই আচরণকে ভালো চোখে দেখছেন না জামায়াত বিরোধী অন্যান্য ইসলামী দলগুলোও। এই আশ্রয়দাতা মুক্তিযোদ্ধার কারণে হয়তো কেউ বলতে পারে যে জামাতের মধ্যে মুক্তিযোদ্ধা আছে, তার মানে এই নয়। জামাত কিন্তু এটা তো আদালত স্বীকৃত একটা মানে যুদ্ধাপরাধী বা দেশের স্বাধীনতা বিরোধী একটা শক্তি হিসাবে পরিচিত। মুক্তিযোদ্ধা এটা একটা ফ্যাক্টর। এই মুহূর্তে আগামী জাতীয় নির্বাচনের সুযোগ নেওয়ার জন্য জামাত ও মুক্তিযোদ্ধার সম্পর্কে শক্তি এটা মানুষের সাথে রাষ্ট্রদের একটা স্লোগান বলে আমি মনে করি। মূলত 1991 সালের নির্বাচন থেকেই নানাভাবে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে আছে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির। ইসলামী দলের নেতারা মনে করছেন তাই আদালতের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি জামায়াতকে রাজনীতির মাঠে প্রতিষ্ঠার চেষ্টা করছে। বিএনপি জামাতকে হয়তো তাদের সাথে নিয়ে নির্বাচন করতে চাচ্ছে, দুটোর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্যে, মানুষকে বিভ্রান্ত করার জন্যে এই সমস্ত কথা বলে। তাদের দলের নিবন্ধন বাতিল হয়েছে, সুতরাং তাদেরকে মুক্তিযোদ্ধা আছে এই কথা বলে বিভ্রান্ত সৃষ্টির কোনো সুযোগ নেই। নির্বাচনী মাঠে জিতে আসার কৌশল হিসেবে বিএনপি জামায়াতকে মুক্তিযুদ্ধের দল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালালো তা কোনো ক্রমে সফল হবে না বলে মনে করেন সুশীল সমাজের এ প্রতিনিধি। দুই একজন মুক্তিযোদ্ধা এদিক সেদিক তার আদর্শের বিচ্যুতি ঘটতেই পারে, কিন্তু তাই বলে সে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে কিন্তু জামাতে অবস্থান করছে না। কোনো মুক্তিযোদ্ধা যদি জামাতে যেও থাকে তাহলে সেটি হবে মুক্তিযুদ্ধ পরিপন্থী আদর্শ নিয়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 20-দলীয় জোটের অন্তর্ভুক্ত জামায়াত ইসলামীকে অন্তত 25টি আসন ছেড়ে দিতে যাচ্ছে জোটের প্রধান বিএনপি। আর নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত 28 ডিসেম্বর সারা দেশের জামায়াতের 45 জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জামায়াতে মুক্তিযোদ্ধা আছে এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শহীদ পরিবার ও সুশীল সমাজের প্রতিনিধিরাও। বিএনপি যতই নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করুক না কেন, এমন মন্তব্যের মাধ্যমে তাদের স্বরূপ প্রকাশ পেয়েছে বলে মনে করেন তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। জামায়াতে মুক্তিযোদ্ধা রয়েছে বিএনপির এক সিনিয়র নেতার এমন মন্তব্য আহত করেছে শহীদ পরিবারগুলোকে। যুদ্ধাপরাধের কারণে জামাতে ইসলামী নিষিদ্ধ হওয়ার পর আবারও রাজনীতিতে বিএনপি তাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতির যে খেলা, মুক্তিযুদ্ধকে ব্যবহার করবার যে প্রচেষ্টা, সবকিছুই খুব আহত করে। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু মুক্তিযুদ্ধ তার থেকে ঊর্ধ্বে থাকবে। তারা বারবার যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়াচ্ছে, যুদ্ধাপরাধের পক্ষে দাঁড়াচ্ছে, এটা তাদের নিজের ভিতরের যে চেহারাটা ওটাই বারবার বেরিয়ে আসে। মাঝে মাঝে তারা লুকিয়ে রাখার চেষ্টা করেন, বেফাঁস মুখ দিয়ে বেরিয়ে যায় তাদের আসল চেহারাটা। এমন মন্তব্যকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রের ধারাবাহিকতা হিসেবে দেখছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বিএনপির এই নেতা করেছেন সেটা একটা নির্মম রসিকতা করেছেন। মুক্তিযুদ্ধের যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা বলে থাকি, আমরা যে 72-এর সংবিধানের 4টা মৌল নীতির পূর্ণ বাস্তবায়নের কথা বলে থাকি, আমরা যে মুক্তিযুদ্ধের অবিকৃত ইতিহাস সংরক্ষণের কথা বলে থাকি, এই ধরনের কথা আঘাত হানার সামিল। আমি এর প্রতিবাদ করি, তীব্র প্রতিবাদ করি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে সুনির্দিষ্ট আইনের দাবি জানান তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ক্ষমতায় যাওয়ার স্বার্থে জামায়াতের সঙ্গে একই প্রতীকে নির্বাচন করে বিএনপি ও ঐক্যফ্রন্ট মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তবে আদর্শের জায়গায় নিজেদের অবস্থান ঠিক আছে জানিয়ে ঐক্যফ্রন্ট নেতারা বলছেন ঐক্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক প্রতীকে নির্বাচনে যাচ্ছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন নেতারা।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে জামাত নিয়ে চলমান বিতর্কের বিষয়টি। অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, শুধুমাত্র রাজনৈতিক অভিলাষ পূরণে বিএনপি ধানের শীষ প্রতীক দিয়ে জামাতকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে। আর দলটির সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক সময় সংবাদকে বললেন, নিজেদের স্বার্থেই বিএনপি ও জামাত একই আদর্শে বিশ্বাসে। ক্ষমতার জন্য তারা আদর্শ থেকে অবশ্যই সরে গিয়েছে। বিএনপি এবং জামাত তারা একই বৃন্তে দুইটা ফুল, কাজেই বিএনপি আর জামাতের মধ্যে আমরা খুব একটা পার্থক্য দেখি না। ধানের শীষ প্রতীক জামাতকে দেওয়া মানে জামাতকে বিএনপির কোলে নেওয়া। যারা জনগণ কর্তৃক প্রচণ্ডভাবে প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি, তাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন ডক্টর কামাল হোসেন সাহেব। অতীত কর্মকাণ্ডের জন্য জামাতের ক্ষমা চাওয়া উচিত মন্তব্য করে ঐক্যফ্রন্ট নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জামাত বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। আর একান্ত সাক্ষাৎকারে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন, জামাত বিরোধিতায় আগের অবস্থানে থাকলেও সরকার বিরোধী আন্দোলনের জন্য এক প্রতীকে তাদের নির্বাচন। আমরা মনে করছি নির্বাচনে গণতন্ত্রের জন্য লড়াইয়ে সবাইকে নিয়ে একসাথে লড়াইটা করব, কিন্তু জামাতের প্রতি বা স্বাধীনতা সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি, এর বিরোধিতাকারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, তাতে কোনো পরিবর্তন। আজকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সেটা প্রত্যাশা করবেন না, করা উচিত হবে না, তারপরেও যুদ্ধটা চালিয়ে যেতে হবে। তবে নিবন্ধন হারানো জামাত ইসলামীকে নিয়ে নির্বাচন করে জোটগতভাবে কতটুকু সফলতা আসবে সে প্রশ্নই রয়ে যাচ্ছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহিংসতা রোধে জামায়াত, ছাত্র শিবির, হেফাজত সংশ্লিষ্টদের সব ধরনের সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটিতে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা উঠে এসেছে ওই বিলে। জামায়াতে ইসলাম, ছাত্র শিবির ও হেফাজতে ইসলাম সহ সমমনা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সব ধরনের সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপিত হয়েছে। এতে বলা হয়, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ রাজনীতি রক্ষায় জামায়াতে ইসলামী, ছাত্র শিবির এবং হেফাজতে ইসলামের মতো ধর্মভিত্তিক সংগঠনগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় ওই বিলে। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়। নির্বাচন সামনে রেখে এ দলগুলো যে সহিংস হয়ে উঠতে পারে মার্কিন কংগ্রেসের এমন ধারণা অমূলক নয় বলে মত দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক এ কে মোহাম্মদ আলী শিকদার। 2014 সালে এই ধরনের ঘটনা ঘটেছে, 2014 সালে নয়, 2001 এ নির্বাচনের পরবর্তী সময়ে কিন্তু এই বিএনপি এবং জামাত, ছাত্র শিবির মিলে সারা বাংলাদেশে কীভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কী নির্যাতন এবং তাদের জ্বালাও পোড়াও লুটতরাজ করেছিল সেটা তো বাংলাদেশের মানুষ ভুলে যায়নি, বিশ্ব সম্প্রদায় কিন্তু ভুলে যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই কংগ্রেসের যে রেজলিউশন, যে বিষয়বস্তু, তার ভিতরে যথার্থতা রয়েছে, এ আশঙ্কার অমূলক নয়। সংখ্যালঘুরা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে বিশেষ নিরাপত্তা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর সহ দিন বদলের ঘোষণা নিয়ে আগামী 15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 16 ডিসেম্বর প্রতি উপজেলায় বিজয় মঞ্চ করার মাধ্যমে আওয়ামী লীগ এবং 14 দল নির্বাচনী প্রচারণা শুরু করবে বলে জানান জোটের নেতারা। এদিকে বিএনপি নেতারা অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ প্রতিনিয়ত নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে এবং নির্বাচন কমিশন তাদের কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নির্বাচন ও চলমান রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী 15 ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে প্রাধান্য দিয়ে নয়, আওয়ামী লীগ আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখেই রাজনীতি করে। আমাদের নেত্রী কতটা ভিশনারি লিডারশিপ, 100 বছর পরের কথাও তিনি ভাবছেন, তাহলে কার জন্য রাজনীতি, মানুষের জন্য। বিএনপি ও ঐক্যফ্রন্টের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছেন ডক্টর কামাল ও তার অনুসারীরা। রাজনীতি এত মূল্যবোধ বর্জিত, আজকে মুক্তিযুদ্ধের
অনেক বড় বড় বীর, তারাও আজকে জামাতের রাজনীতির কাছে, সাম্প্রদায়িক রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে পেশাজীবীদের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভা শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ১৬ ডিসেম্বর থেকে বিজয় মঞ্চ করে নির্বাচনী প্রচার চালাবে আওয়ামী জোট। ১৬ ডিসেম্বর থেকে প্রতিটি উপজেলায় জেলায় আমরা বিজয় মঞ্চ করব, এখানে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। ২৩শে ডিসেম্বর বিএনপি জামাত বা নীতিহীন আদর্শহীন সেই ভণ্ডদের বিরুদ্ধে ইনশাআল্লাহ বাংলার জনগণ একটা গণ রায় দেবে, এটা বিশ্বাস করি। এদিকে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে অপতৎপরতা চালাচ্ছে সরকার। নির্বাচন কমিশন সংবিধান প্রদত্ত তাদের অধিকার ও ক্ষমতা প্রয়োগ করে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ তৈরি করেনি, উপরন্তু সরকারের নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। বিচার বিভাগকে সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে। রাজধানীর প্রেস ক্লাবে অপর একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। আমি ওনাকে ফোন করেছিলাম, প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে কোন কোন কর্মকর্তারা আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেন, তাদের নাম দিয়েছি, এদেরকে বন্দির ব্যবস্থা করেন। ২০ তারিখে আজ পর্যন্ত এর কোনো জবাব পাইনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট বিজয় ছিনিয়ে আনবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। জনগণের বিজয় সুনিশ্চিত করতে হবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জামায়াতেও মুক্তিযোদ্ধা আছে বলে বিএনপি নেতার বক্তব্যের মধ্য দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে। এই নির্বাচন যখন এক মাস বাকি, তখন ডক্টর কামাল হোসেন সাহেব বলেন যে নির্বাচন কমিশনকে ভেঙে দাও, নতুন নির্বাচন কমিশনের চিফ নিয়োগ করো, যাতে নির্বাচন যথাসময়ে নির্বাচন সুষ্ঠু নির্বাচন না হয়। নজরুল ইসলাম খান বিএনপির নেতা, জামাতে মুক্তিযোদ্ধা আছে, এই কথাটা বলা মুক্তিযোদ্ধাদের অপমান করা, মুক্তিযুদ্ধকে অপমান করা। এরা যে পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে তাতে জানি না কি বিপর্যয় তারা ঘটাতে চায়। তারা বলে নির্বাচনের দিন হাজার হাজার লোক দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবে, অর্থাৎ নির্বাচনের দিন একটা হানাহানি একটা সংঘর্ষের সৃষ্টি করতে চায়। তাদের উদ্দেশ্য ভালো না, তারা বুঝতে পারছে যে নির্বাচনে তাদের জয়ের কোনো সম্ভাবনা নাই, এর জন্যই তারা আজকে আগাম এই সমস্ত কথাবার্তা বলছে। বাংলার সময় আরো থাকছে, সারা দেশের মতো নির্বাচনী উৎসবের আমেজ রংপুর দিনাজপুর অঞ্চলে। প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাচন কর্মকর্তার। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা, ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দাওয়া। আজ থাকছে মাগুরার সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে এ জেলায় গুরুত্ব পাবে শিল্পায়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষা প্রতিষ্ঠানের সংকট কাটানো, কৃষি উন্নয়নে কার্যকর পদক্ষেপ এবং স্বাস্থ্যখাতের সংকট সমাধানও চাইছেন সাধারণ ভোটাররা। সরকারি জমি দখলমুক্ত করে নতুন বিনোদন কেন্দ্র নির্মাণের দাবি তাদের। সুনির্দিষ্টভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। দুপুরে রাজস্থানের আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। আমাদের কাছেও আসতে পারেন, উনি কিন্তু আদালতের কাছেও যেতে পারেন। আদালত, আপনারা জানেন কি যে আদালত যদি মনে করেন সন্তুষ্ট হন, তারপরে ওনারা এ দিতে পারেন। ইভেন ইলেকশনের কয়েকদিন আগেও হতেছে, ওনারা মনোনয়নপত্র জমা নিয়ে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচন করার আইনগত অধিকার দিতে পারেন। নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতেছে এই মর্মে আমাদের কাছে হতেছে স্পেসিফিক তথ্য উপাত্ত থাকতে হবে এবং আমরা কমিশনকে সন্তুষ্ট হতে হবে। এটা না হলে পরে আমাদের অ্যাকশন নেওয়ার কোনো কিছু নাই। শরীয়তপুরে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন দুইজন, পুড়ে গেছে অন্তত ১২টি দোকান। ভোরে পালং বাজারে এই অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস জানায়, ভোর পৌনে চারটার দিকে বাজারের একটি মিষ্টির দোকানে রান্নাঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পলাশ ও বিশ্বজিৎ নামে দোকানের দুই কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। মুদির জুয়েলারি সহ 12টি দোকানের সব পুড়ে ছাই হয়ে যায়। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রামে খেলা নিয়ে মারামারিতে কিশোর নিহত, নিখোঁজের চার দিন পর পাবনায় মাটি খুঁড়ে স্কুল ছাত্রের লাশ উদ্ধার, অপহরণের পর হত্যা ধারণা পুলিশের। এবার ভোটের খবর। বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী উৎসবে মেতেছে বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের মানুষ। উচ্ছ্বাসটা তরুণ ভোটারদের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের মাঝেও ছড়িয়েছে সমানতালে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে অধীর অপেক্ষা তাদের। তবে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা উৎসবের আনন্দ ম্লান করছে অনেকটাই। সম্প্রতি রংপুর দুই আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। বেশিরভাগ প্রার্থীর বিরুদ্ধে এমন আচরণ ভঙ্গের অভিযোগ উঠলেও রাজনৈতিক দলগুলো বিষয়টি দেখছে নিজেদের দৃষ্টিভঙ্গিতে। শুরুতে ব্যবস্থা নেওয়া না হলেও নিয়ম ভাঙার প্রবণতা আরও বাড়ার আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। তবে এ বিষয়ে কিছু জানা নেই দাবি করলেও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নির্বাচন কর্মকর্তা। রংপুর বিভাগের 8টি জেলার 33টি সংসদীয় আসনে 361 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামের চান্দগাঁওয়ে খেলা নিয়ে মারামারিতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমরানকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় নিজ বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে কেরাম খেলছিল ফরহাদ। খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফরহাদের সঙ্গে তার বন্ধু ইমরানের ধস্তাধস্তি হয়। এ সময় আহত অবস্থায় ফরহাদকে বন্ধুরা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পাবনায় নিখোঁজের চার দিন পর মাটি খুঁড়ে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার দুবলিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুবলিয়া পুলিশ ক্যাম্পের পাশের বাগানে শিয়াল লাশ টেনে তুলছে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আশিক মাহমুদ অনির মরদেহ উদ্ধার করা হয়। গত 26 নভেম্বর সন্ধ্যায় বাজারে যাওয়ার কথা বলে নিখোঁজ হয় সে। ওই দিন মোবাইলে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করা হয় বলে জানায় স্বজনরা। এ ঘটনায় অনির বাবা আতাইকুলা থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফ থেকে 10 রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় আটক করা হয় দালাল চক্রের এক সদস্যকে। সকালে শাহপুরী দ্বীপের দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। র‍্যাব সাত জানায়, সমুদ্রপথে ট্রলারে করে 10 রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় রোহিঙ্গাদের উদ্ধারের পাশাপাশি আব্দুর রহমান নামে এক দালালকে আটক করে র‍্যাব। পরে তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়। আটক দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোট টানতেই জামায়াতকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রমাণ করতে চায় বিএনপি। মত বিভিন্ন মহলের, গণতন্ত্র পুনরুদ্ধারেই একই প্রতীকে নির্বাচন, যুক্তি ঐক্যফ্রন্ট নেতাদের। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সহিংসতা রোধে জামায়াত শিবির হেফাজত সংশ্লিষ্টদের সব ধরনের সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে বিল। প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরের অঙ্গীকারে 15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ইশতেহার, জানালেন ওবায়দুল কাদের। সমান সুবিধা নিশ্চিত না করে সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে ইসিব, বলেন ফখরুল। নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে, বললেন কমিশনার রফিকুল ইসলাম। এবং চট্টগ্রামের চাকদায় সুতার গোডাউনের ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, সব পুড়ে ছাই। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি।
আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।